ওরা হচ্ছে কাফের মুশরিক, ওরা নিজেদেরকে কি মনে করে? হ্যাঁ, আজকে যদি ওরা আমাদেরকে সম্মান করত তাহলে কি ওদের এই অবস্থা হইতো? বলেন ঠিক কিনা? কত বড় সাহস! আমাদের তরিকায় ভুল ধরে সামনে আইলে একটাও দাঁড়াইতে পারবা না, পারবা না, পারবা না। দুই দিন ওই যে ইন্টারনেটে আইসো, বড় শেখ হয়ে গেছো, বড় আলেম হয়ে গেছো। হ্যাঁ, তোমার বাপের জন্মের আগে থেকে দেখুন, আমাদের ধর্মে কিছু পরিবর্তন আনা খুব প্রয়োজন। যেমন ধরুন, একটু সুদ খাওয়ার ব্যবস্থা না রাখলে কি হয় বলেন? আর একটু তো ড্রিঙ্কস করাই যায়, শরীরটাকে একটু চাঙ্গা রাখতে হবে। আমি বলতে পারি একটু হারাম, তবে অনেক আরাম। কিন্তু এটা আবার কোন ধর্ম, এটার নাম কি? আসলে এত পরিবর্তন করা হয়েছে যে আমি নামটাই ভুলে গেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা নিসার প্রথম অংশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আজকে থাকছে এই সূরার প্রথম অংশের উচ্চারণ, সঠিক ব্যাখ্যা এবং অর্থসহ তাফসিরের বর্ণনা। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। না, বোরিং। আজকে আমি কিছু মানুষের মুখোশ আপনাদের সামনে উন্মোচন করবো। এরা নেক্সট সুরোতে আপনাদের সবাইকে শয়তানের ধোকা দিয়ে যাচ্ছে। জি হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে যারা নিজেদের মন গড়া কথা ব্যবহার করে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে, অর্থের বিকৃতি ঘটায়, পরিবর্তন ঘটায়, ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করতেছে। আপনাদের সবার প্রকাশ্যে এরা শত্রু, 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 শত্রু। না কি রে, তোরে এত আপসেট লাগতেছে কেন ভাই? ইন্টারনেটে একটু গেছিলাম জানতে, কিন্তু এখানে অলরেডি দিয়ে অনেক মারামারি। আর আমারে শিখাইব কেন বলেন? খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন করছোস, যেটা ডাইরেক্ট কোনো আনসার দেওয়া খুব মুশকিল ব্যাপার। সকল ইমাম এবং সকল স্কলার, মুফতি এবং আলেমদেরকে আমাদের সম্মান দিয়েই চলতে হবে। ইখতলাফের ব্যাপারটা, মতবিরোধের ব্যাপারটা আগেও ছিল, এখনও আছে। সো জটিল কোনো কনফিউশনে পড়লে আমাদের মহান আল্লাহ তাআলার কাছেই সমাধানটা চাইতে হবে। আর ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একটা পথ দেখাই দেবেন। কিন্তু ভাই, আমার মতো একজন সাধারণ মানুষ এত কনফিউশনের মধ্যে কেমনে বুঝবে কোনটা সঠিক কোনটা ভুল, কে সঠিক পথে আছে আর কে নাই? এমনি তো অনেক পেঁচ লেগে রয়েছে। তার উত্তর আমার কাছেও আসলে নাই। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পুরো মুসলিম জাতিকে একটা দেহর সাথে তুলনা করছেন। আজকে যদি আমার পুরো বডি থেকে আমার হাতে হঠাৎ করে ব্যথা উঠে, তাহলে কি আমি আমার হাত কেটে ফেলব? না, যেদিন থেকে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, সেটার উপর পুরোপুরি বিশ্বাস এনেছে, সে আমাদের উম্মার একজন অংশ হয়ে গেছে। সুতরাং একজন মুসলিম হিসেবে তার পক্ষ থেকে পরিষ্কার কুফরি না দেখা পর্যন্ত আমাকে তার সাথে সব ধরনের সদ্ব্যবহার করতে হবে, বিপদে তার পাশে দাঁড়াতে হবে, তার জন্য দোয়া করতে হবে। আর সে যদি বিপদগামী পথে অগ্রসর হতে যায়, সেখান থেকে তাকে বের করে আনার চেষ্টা করতে হবে। কিন্তু এত সংঘর্ষ আমরা কীভাবে আটকাবো? মানে আমার মতো মানুষ এনে কী করতে পারে বলেন? অন্যদেরকে সারাদিন বিভিন্ন রকম ট্যাগ লাগিয়ে মুসলিম উম্মার কোনো উপকার হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি যতটুকু জানি, বিভিন্ন রকম পেইড সাবস্ক্রিপশন বেসড কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে, সেখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম কন্টেন্ট মানুষজন দেখছে। বাট ইসলামিক কন্টেন্টের আসলে খুবই অভাব, টু বি অনেস্ট। ইসলামিক কন্টেন্টের ঘাটতি অনেক দেখা যাচ্ছে, খুব বেশি ইসলামিক কন্টেন্ট নেই। বাংলাতে প্রিমিয়াম ইসলামিক কন্টেন্ট খুবই মিসিং। কিছু মানুষ আসলে খুব বড় একটা উদ্যোগ নিয়েছেন কিছু অরিজিনাল ইসলামিক সিরিজ আপনাদের সামনে আনার, এবং তারা হচ্ছে বাংলা ফ্রি কোরআন এডুকেশন। তারা আপনাদের কাছে খুব প্রিমিয়াম লেভেলের কিছু অরিজিনাল সিরিজের কিছু কন্টেন্ট নিয়ে আসছেন। তাদের BFQE অরিজিনালস নামে একটি সিরিজ আসছে, অলরেডি এটা 7টা এপিসোড রিলিজ হয়েছে। আপনারা ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক থেকে সিরিজগুলোর ভিডিওগুলো চেক করে আসতে পারেন। অনেকেই বলতে পারেন, ভাই এটার জন্য কত টাকা পে করতে হবে? জিরো, ইটস ফ্রি।
যেহেতু বাংলা ফ্রি এডুকেশনের পক্ষ থেকে এটা ফ্রিতে দেওয়া হচ্ছে, আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই এখনই গিয়ে এই সিরিজের নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো চেক করে আসতে পারেন। ডিসক্রিপশন আপনাদের প্লে লিস্টের ফুল লিঙ্কটা দেওয়া আছে। সো কোনো কন্টেন্টের জন্য কোনো রকম টাকা পয়সা আপনাদের পে করতে হচ্ছে না। সো গো অ্যান্ড চেক আউট দিস ফ্রি অ্যান্ড অ্যামেজিং প্রিমিয়াম কন্টেন্টস বাই বাংলা ফ্রি এডুকেশন, এবং তাদের চ্যানেলকে তাদের সব ধরনের কন্টেন্টের জন্য অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা প্রিভিয়াসলি তাদেরকে অনেক ভালো সাপোর্ট করেছেন, আপনাদের খুব পরিচিত কিছু স্কলারদের ভিডিও সেখানে রয়েছে, সো এখনই গিয়ে দেখে আসতে পারেন এবং তাদের এই অসাধারণ কাজের জন্য তাদেরকে সাপোর্ট করতে পারেন। তারা বর্তমানে 92,000 সাবস্ক্রাইবার ক্রস করে গিয়েছে এবং আপনাদের একটু সহযোগিতা পেলে হয়তো তারা খুব শীঘ্রই 100K সাবস্ক্রাইবার্সের মাইলস্টোনটা রিচ করতে পারবে। আপনার ভিডিওটার কোন পার্ট কীরকম লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।